माशाल्लाह कौन नाम थे? मुस्लिम हुई थी माशाल्लाह मुस्लिम सर क्या नाम मोहम्मद अब्दुल्ला अब्दुल्ला होए होए कौन में मदद चला कौन से जनवरी 5 तारीख है কবুল করুক সব সময় নামাজের সাথে থাকবা দুন জান চলে যেতে পারে নবীর মহব্বত ছাড়া যাবে না বলে বলে না ছাড়া যাবে না সমস্ত বই পড়ব কিন্তু কোরআনকে ভোলা যাবে না আর সব বিপদ মানতে রাজি আল্লাহকে ছাড়া যাবে না আজকে তিনটা জিনিস আমার পক্ষ থেকে রাখবো সব সময় হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন দুই নব মুসলিম ভাইদের জন্য আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে একবার হবে মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা ওনাদের মতো আল্লাহ পাক আরো যারা অবুজের মধ্যে আছেন তাদেরকে বুঝে বুঝে সঠিক ধর্মে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে পৃথিবীর বুকে ইসলামের মতো কোন ধর্ম না ইসলামের মতো শান্তির কোন ধর্ম না ইসলাম শান্তির কোন সন্দেহ নাই অশান্তি আমরা বানাচ্ছি দোষ আমাদের ইসলামের নয় ঠিক কথা বলেন ঠিক কি না দোষ কাদের সবাই মিলে বলেন না দোষ কাদের ইসলামের কোন দোষ না কোরআনের কোন দোষ না সব দোষ আমাদের কথা বলেন ঠিক কি না পৃথিবীর বুকে সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম হচ্ছে ইসলাম আর একটু জোরে জোরে পৃথিবীর বুকে সবচাইতে আপডেটেড ধর্মের নাম ইসলাম পৃথিবীর বুকে সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম মনে রাখবেন ভাইয়া এই আমার আওয়াজকে আপনারা শুনতে পাচ্ছেন যেগুলোকে আপনারা ফ্যাশন মনে করেন যে কোনো একটা বিষয় আপনি ধরেন চুলের মধ্যে রং করা ফ্যাশন ওকে মানলাম এটার মধ্যে কোনো ক্ষতি নাই বলেন তো আপনারাই বলছেন আচ্ছা আমি বলছি না আপনারাই বলছেন ওকে একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন কারণ বুঝলেই অনেক কিছু আলহামদুলিল্লাহ ট্যাটু করে না এটা ফ্যাশন এটা তো ক্ষতি নাই বলেন ব্রো ফ্ল্যাগ করা ফ্যাশন ক্ষতি নাই বলেন সিরা কাটা পুরুষ হয়ে নাকে কানে দুল লাগানো ফ্যাশন ক্ষতি নাই বলেন আমি শ্রদ্ধার সাথে বলবো সবার কাছে ইসলামের একটা আইন দেখান যেটার মধ্যে ক্ষতি আছে ইসলামের একটা আদেশ দেখান যেই আদেশে মানব জাতির জন্য ক্ষতি আছে এমন কোন আদেশ ইসলামের ডিকশনারিতে নাই তার মানে যদি বলেন আমরা শিক্ষিত ভালো গ্রহণ করি খারাপ বাদ দিই তাহলে নিজের ভালো তো পাগলে বুঝে আত্মার ভালো পাগলে বুঝে জ্ঞানের ভালো পাগলে বুঝে স্কিনের ভালো পাগলে বুঝে চোখের ভালো পাগলে বুঝে এবার মানুষ যখন নিজের ভালো চাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল এবার বিবেক উত্তর দেয় মানার মতো ইসলামকে মানা শুরু করো তুমিও ভালো থাকবা দেহ ভালো থাকবে আত্মাও ভালো থাকবে পরিবারও ভালো থাকবে এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি সময় খুব সংক্ষিপ্ত একটু খেয়াল করবেন এই ধর্মের ব্যাপারে আপনারা আল্লাহ কি বলছেন জানেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম হয় নাই হয় না আরেকটু জোরে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় তোমাদের রবের কাছে একটাই মাত্র পছন্দের সাজেশন ধর্ম আছে এটার নামই ইসলাম এবার শিক্ষিত সমাজ আওয়াজ দিবেন যুবক ভাইরা আওয়াজ যেন ছোট না হয় আমাদের সমাজে আদালত আছে না নাই আছে আদালতের মধ্যে মামলা কেস আছে না নাই আছে বিভিন্ন বিষয়ে মামলা আছে সবচাইতে কোন কোন বিষয়ের মামলা বেশি আপনারাই বলেন আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো জাগা জমিন আর নারী নির্যাতন তুই কেন জানো হাওয়া জানে একটা হচ্ছে জাগা জমিন আরেকটা ধরলাম আমার ভাইয়ের কথা ধরলাম নারী নির্যাতন আরেকটা জোরে জোরে আমি আপনি আমি আমরা সবাই মিলে শিক্ষিত সমাজের ছেলেরা একটা হচ্ছে জাগা জমিন একটা হচ্ছে নারী নির্যাতন আরেকটা হচ্ছে
প্রধান এই তিনটা ঠিক না এই তিনটাকে একটু খেয়াল করে দেখেন ইসলাম নাই বলে তিনটায় মামলা হয়েছে ইসলাম থাকলে এই মামলাটা হতো না কিভাবে এখন আপনারা এই প্রশ্ন তো মনের মধ্যে আসবে আচ্ছা আসেন যাদের ডিভোর্স আদালতের মধ্যে কেস ফাইল হয়েছে তাদের সবার নাম একটা লিস্টি করেন ওই লিস্টের ভিতর থেকে কয়জন ইমাম সাহেব আছে বাইর করেন কয়জন হাফেজ আছে বাইর করেন কয়জন আলেম আছে বাইর করেন ওরা কারা যারা ডিভোর্সের মামলা দিয়েছে বাইর করেন দেখবেন যে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক সংসার আপনিও করছেন সংসার হুজুরও করছে জগরা আপনারও হচ্ছে জগরা হুজুরেরও হচ্ছে অভাব আপনার ওইখানে আছে অভাব হুজুরদের ওখানেও আছে কিন্তু ওনারা ডিভোর্সে যাচ্ছে না কেন আপনারা কি জানেন আজকে বৃদ্ধাশ্রম ঘুরে দেখেন ওইখানে মা আছে যা বাবা বাবা আছে যা সবগুলার তো সন্তান আছে এই সন্তানগুলা কোন পজিশনের একজন সন্তান দেখান যে ইমামের মা বৃদ্ধাশ্রমে ইমামের মা বৃদ্ধাশ্রমে নাই 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 মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমে নাই 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 আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই তাহলে এই মা বাবা কারার এই মা বাবা কারার যাদের সন্তান ইসলামের শিক্ষা পায় নাই তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যাদের স্বামী ইসলামের শিক্ষা পায় নাই তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তার মানে ইসলাম শুধু ধর্মের নাম নয় অমানুষের জীবনকে মানুষ বানানোর নাম হচ্ছে ইসলাম জগরা শুধু আপনাদের হয় হুজুরদের হয় না মনে হয় কিন্তু ওনাদের মাথায় বসা আছে জগরা কে লাগায় ওনারা চিনতে পারে জগরার মধ্যে তাল কে দেয় ওনাদের হাদিস গুলো মুখস্থ আছে জগরা হলে স্বামী গরম হলে স্ত্রীর করণীয় কি স্ত্রীর গরম হলে স্বামী করণীয় কি নবীর পরামর্শ তাদের জানা আছে মা বাবার সেবা কিভাবে করতে হয় কোরআন হাদিসের জ্ঞান তাদের আছে যখন তাদের মন বলে করব না বিবেক বলে করব না তখন ঈমান ডাক দেয় আল্লাহ বলেছে করতে সুতরাং তুমি করতে বাধ্য ঈমান বলে নবী বলেছে করতে তুমি করতে বাধ্য যখন ওই শ্রদ্ধাটা চলে আসে নবীর কথা রাখতে গিয়ে মা বাবার সেবা করতে থাকে সেজন্য মুয়াজ্জিনের বেতন 5 থেকে 7,000 টাকা 2022 সালে যেখানে চাউলের কেজি 40-45 টাকা দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে ইমামের বেতন বাড়ে নাই মুয়াজ্জিনের বেতন বাড়ে নাই একটু কল্পনা করেন এই মুয়াজ্জিন একজন মা একজন বাবা একজন স্ত্রী তিনটা সন্তান নিয়ে 7,000 টাকা দিয়ে কেমনে সংসার চলায় কই সেই মা সেই সন্তান তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই সেই মুয়াজ্জিন তো স্ত্রীকে তালাক দেয় নাই ও মুয়াজ্জিন পারো কেমনে বলে যে আমার আল্লাহ চলাই নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আর আপনি আমি 50-60,000 টাকা ইনকাম করো ডিভোর্স আর ওকে ডায়লগ মারো তো উগ্গ গেলে দর্শ আয় বুঝে অনেকে বলে যে বউ একটা গেলে সমস্যা নাই 10টা আমি বললাম ভাই ঠিক আছে আমি আপনার কথা মানলাম বউ একটা গেলে 10টা আসবে তো যেগুলো আসবে সেগুলো তো নারী নারী থেকে বউ হবে ঠিক না কয় হ্যাঁ হবে তো এটার সমস্যা কি কয় এটার সাথে আমার বনে না কি হয় না এটার সাথে আমার ম্যাচিং সুতরাং ওনার সাথে আমার সংসার করা সম্ভব তো যেটা আসবে সেটার সাথে আপনার সাথে বনবে জিব্রাইলকে এসে আপনাকে ওহি করে গেছে যাকে বিয়ে করবেন বউটাকে ছেড়ে যাকে বিয়ে করবেন তার সাথে আপনার সব একদম 100-এ 100 বন বুড়ো অম পর্যন্ত বেকিং ঠিক তাইব জানো না কিছু হদ্দে না জানি না তো অনুমান করেছি তো যেটারে বিয়ে করেছিল সেটা তো অনুমান করেই করেছিল মনে রাখবেন ভাইরা সুখ আসলে একটাতেই আসবে না আসলে জোরে বলেন না না আসলে না আসলে একটা তো এখন বলেন সুখ দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন সুখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে আর আপনারাই বলেন সুখ এবং শান্তি রহমত যদি না থাকে সুখও নাই তাহলে সুখ পাওয়ার জন্য প্রথম শর্ত রহমত পেতে হবে শান্তি পাওয়ার জন্য প্রথম শর্ত রহমত পেতে হবে রহমতটা কার আর একটু জোরে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সুখ দেওয়ার মালিকও আল্লাহ শান্তি দেওয়ার মালিকও আল্লাহ আর সুখ এবং শান্তি থাকে কোথায় যেখানে রহমত থাকে তো রহমতটার কার কাছে আল্লাহর কাছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে আমার বান্দারা তোমরা
তোমরা জীবনের মধ্যে টাকা কামাচ্ছ শান্তি পাচ্ছ না, দালানে থাকো শান্তি পাও না, ব্যবসা করো মনে শান্তি পাও না, বিবাহ করেছো মনে শান্তি নাই, স্বামীর কাছে স্ত্রী শান্তি নাই, স্ত্রীর কাছে স্বামীর শান্তি নাই, কেউ সন্তানের কারণে দুঃখী, কেউ বাবার কারণে দুঃখী, কেউ বউয়ের কারণে দুঃখী, কেউ মায়ের কারণে দুঃখী, কেউ ভাই ভাইয়ের কারণে দুঃখী, কেউ মনের কারণে দুঃখী, কেউ চাকরির কারণে দুঃখী, কেউ ব্যবসার কারণে দুঃখী, কেউ কাগজ গাড়ির কারণে দুঃখী, কেউ রাস্তার কারণে দুঃখী। বান্দারে তোমরা সুখী হবা না যতক্ষণ আমি আল্লাহ সুখ দিব। আল্লাহ তুমি সুখ কাকে দিবা? রব্বে করিম বলে যার উপর আমি রহমত করব। আল্লাহ রহমতটা তো নিতে চাই। আল্লাহ পাক বলে আমার নবীর শরীয়তকে মানা শুরু করো, রহমত আমি দেওয়া শুরু করব। মনে রাখবেন ভাইয়েরা, আমরা যত ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরাই নিচ্ছি, ইসলামের কোনো ক্ষতি? জোরে জোরে জোরে, ইসলামের কোনো ক্ষতি? এই এফেক্টটা ইসলামের উপর পড়ছে না, এফেক্টটা পড়ছে আমাদের উপরে। আর একটু জোরে, এই এফেক্টটা কোথায় পড়ছে? আমাদের উপর। ইসলামের উপর কোনো এফেক্ট পড়ছে না। সেজন্য আমি প্রথমেই বলেছি, ইসলামকে যত আমরা মানতে শিখব তত আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, দিন যত আগাচ্ছে ইসলাম একটা সময় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। আল্লাহ যদি হায়াতে রাখে আমাদেরকে কখনো দেখব, আর যদি না থাকে হয়তো কবর থেকে দেখব, না হয় আমাদের নাতি পুতিরা দেখবে। কিন্তু এটা সত্য, ইসলামের পতাকা সুবহানাল্লাহ বলে না, ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড্ডয়ন হবে। কেন, কিভাবে? পৃথিবীর যতগুলো জিনিস আছে, ধর্ম আছে, এগুলার চালানে ওয়ালা বান্দা। একমাত্র ধর্ম ইসলাম যেটার ম্যানেজমেন্ট করনে ওয়ালা আল্লাহ। এখন আপনারা শর্টকাটে বুঝবেন, ভাইরা একটু মনোযোগ। এটা চেঞ্জ করলে কারো কি কোনো মামলা দেওয়ার সুযোগ আছে? আগেরটা পরে, পরেরটা আগে করা যায়। এবছর যেভাবে হয়েছে আগামী বছর কিন্তু এভাবে হবে না। টোটালি চেঞ্জ। আপনি যতই কপি করেন এটা চেঞ্জ হবেই, প্রত্যেকটা কিছু চেঞ্জ। এবং জীবনে প্রথম মোবাইল কি ইউজ করছেন? নাই হই কোনো কোনো এন্ড মতর কিছু আছে তো সুরি করে করে মোবাইল ব্যবহার করছে দিল আছে নহর তো 1100, 1100, 1200, 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
মোবাইল এটা আছে এখন কি হামলা কিনা ঠিক না প্রত্যেকটা কিছু চেঞ্জ হবে কিন্তু আল কোরআনের এখনো পর্যন্ত কোনো চেঞ্জের প্রয়োজন হয় না কোরআনের পুরা চেঞ্জ তো দূরের কথা কোরআনের একটা পারার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই পারা তো দূরের কথা একটা সূরার কোনো পরিবর্তনের প্রয়োজন হয় নাই সূরা তো অনেক দূরের কথা একটা আয়াতের পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ 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 আয়াত তো বহুত দূর কি বাত হে এক হরফ কি ভি চেঞ্জ কি কোই জরুরত নেই পড়া ইয়া আওয়াজ কহাঁ সে আ রাহা হে ইয়ে কেসে হো রাহা হে সারা দুনিয়া পাগল পড়া হো গিয়া সারা দেবানা হো গিয়া ইয়ে সওয়াল কি জবাব ঢুঁড়তে ঢুঁড়তে ইয়ে কেসে হো গিয়া ইয়ে কেসে হো গিয়া হর কিসি চলা হর চিজ তো চেঞ্জেবল হে ইয়ে কুরআন চেঞ্জ কিউ নেই হোতা কুরআন উত্তর দে কুরআন উস সওয়াল মে জবাব দেতা হে ইয়ে কুরআন আল্লাহ কা ফরমান হে ফরমান হে রব কা ফরমান হে রব কা চেঞ্জ কি কোই জরুরত নেই হোতা সুবহান আল্লাহ থেকে এটাকে আমরা আজান মনে না করে মনে করব যে আমাদের রব আমাদেরকে রহমতের দিকে ডাকছে সেদিন দেখবেন ব্যবসা পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে চাকরি পিছনে চলে আসবে নামাজ সামনে চলে আসবে সম্পর্ক পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ
পিছনে চলে আসবে আপনার রবের দরবারে সিজদা দেওয়া নামাজ সামনে চলে আসবে কারণ সেই দিন আপনার উপলব্ধিতে চলে আসবে দুনিয়া সাময়িক পরকাল চিরস্থায়ী দুনিয়ার মধ্যে ভালো হওয়ার দরকার নাই রবের কাছে ভালো হতে হবে সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে অনেকেই আছে অনেকেই আছে মনে রাখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে তাদের কিছু হোক না হোক মনের মধ্যে একটা শান্তি থাকে ঠিক আরেকটু জোরে ঠিক বিপদ সবারই আছে কিন্তু ওনাদের কাছে যখন বিপদ আসে ওনাদের একটু ধৈর্যটা বেশি থাকে ঠিক সবার মেজাজ গরম হয় কিন্তু ওনাদের বেলায় মেজাজ গরম হওয়ার মধ্যেও ধৈর্যটা থাকে ঠিক আচ্ছা আপনারা খেয়াল করেছেন কিনা কখনো জানি না অজু করার আগে এক রকম লাগে অজু করার পরে খেয়াল করছেন এটা কখনো আজকে যাই ইনশাআল্লাহ আগামী কালকে খেয়াল করবেন এই কি করব আমি তোমাদেরকে নিয়ে বলো তো আমি গড়ি সাইড দিয়ে বলে শেষ আলোচনা ওই অজু করার আগে আর অজু করার পরে একটু পার্থক্য হয় খেয়াল করে দেখবে আগামী কালকে ইনশাআল্লাহ খেয়াল করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ অজু করার আগে দেখবেন যে ফিলটা একরকম যখন অজু করে বের হবেন মুখটা মুছবেন তখন দেখবেন যে ভিতর কেমন যেন একটা পবিত্রতার ভাব আসছে আর একটু ভাবেন তো আপনার আমার মতো গুনেহগার একটা অজু বানায় যদি এরকম পবিত্রতার ফিলটা নিয়ে আসতে পারে অজুর কারণে যেদিন মনের অজু করে ফেলবে যেদিন মনের অজুটা হয়ে যাবে হাতের অজু নয় চেহারার অজু নয় ভাই ফাকসিলু উজুহাকুম ওটা নয় কলবে সালিমের অজু যেদিন হয়ে যাবে সেদিন আমাদের চোখও পবিত্র হয়ে যাবে জবানও পবিত্র হয়ে যাবে হাতও পবিত্র হয়ে যাবে সব পবিত্র হয়ে যাবে আমরা আব্দুল্লাহ থেকে আস্তে আস্তে বলি আল্লাহ হয়ে তো শুরু করব একটা কথা মনে রাখবেন কি কবুল করুক সবসময় নামাজের সাথে থাকবা দুন জান চলে যেতে পারে নবীর মহাব্বত ছাড়া যাবে না বলে না ছাড়া যাবে না সমস্ত বই পড়বো কিন্তু কোরআনকে ভোলা যাবে না আর সব বিপদ মানতে রাজি আল্লাহকে ছাড়া যাবে না আজকে তিনটা জিনিস আমার পক্ষ থেকে রাখবো সবসময় হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন দুই নব মুসলিম ভাইদের জন্য আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে একবার হবে মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা ওনাদের মতো আল্লাহ পাক আরো যারা অবুজের মধ্যে আছেন তাদেরকে বুঝে বুঝে সঠিক ধর্মে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে পৃথিবীর বুকে ইসলামের মতো কোন ধর্ম ইসলামের মতো শান্তির কোন ধর্ম ইসলাম শান্তির কোন সন্দেহ নাই অশান্তি আমরা বানাচ্ছি দোষ আমাদের ইসলামের নয় কথা বলেন ঠিক কিনা দোষ কাদের সবাই মিলে বলেন না দোষ কাদের ইসলামের কোন দোষ কোরআনের কোন দোষ সব দোষ আমাদের কথা বলেন ঠিক কি না আল্লাহর ওয়াস্তে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কিছু হোক না হোক তাদের অন্তরটার মধ্যে একটা সবর একটা ধৈর্য শক্তি থাকে এখানে যারা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত পড়েন নাই আমি আপনাদেরকে অনুরোধ রাখব কালকে থেকে কি বার কালকে কালকে কি বার আচ্ছা বলেন তো ব্যস্ততা কার নাই সবার আছে এমন একজন মানুষ দেখেন যার